একটা কথা বলে দে, এইটা একবার দিলে লাগায় রাইকা দিয়ে পারবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কি কেউ আছেন যিনি চান যে আমার রোগ আরো বাড়ুক? কেউ আসেননি? বাড়ুক চান না কমুক চান? কিছু বললেন না কেন? রোগ কি আমার আরো রোগ আরো বেড়ে যাক না কমে যাক? সবাই চাই তো, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি এখানে কেউ আছি যে আমার অভাব অনটন সারা বছর লেগে থাকুক না? আমরা স্বাবলম্বী হই, চাননি আপনারা? আমার বাংলা কথা মনে বিশ্বাস হচ্ছে না। দেখেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুল মুত্তালিবের পরিবারে যখন কোনো শিশু কথা বলার যোগ্যতা অর্জন করত, আনাস ইবনে মালিক বর্ণনা, রাসূলের খাদেম, আব্দুল মুত্তালিবের বংশে পরিবারে যদি কোনো শিশু কথা বলা শিখত, কথা বলতে বাচ্চার কয় বছর লাগে? দুই বছর মোটামুটি। কয় বছর? এখনকার বাচ্চা তো মনে হয় দুই মাসে কথা বলা শিখে ফেলছে, আল্লাহ পাক জানে। দুই বছর মোটামুটি হলে কথা বলা শিখে যায়। তো যখন আব্দুল মুত্তালিবের পরিবারে কোনো সন্তান মানে কথা বলা শিখত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে প্রথমেই কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইত্তাখিজ ওয়ালাদা, এটা তাকে শিক্ষা দিয়ে মুখস্থ করায় দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, এই আয়াত শিক্ষা দিতেন। তাহলে এটা দিয়ে কি জানলাম আমরা? যে আমাদের কারো সন্তান, আত্মীয় স্বজনের সন্তান জন্ম নেওয়ার পরে সে যখন মুখের ভাষা কথা বলা শিখবে, আপনারা বলবেন বলো দাদা বাবা মা এগুলো শিখান। রাসূল শিক্ষা দিয়েছেন কথা বলাই যখন শিখেছে তখন তাকে এই আয়াতটি শিক্ষা দাও, এর মাধ্যমে তার প্রথম কথাই হবে আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো সন্তান নাই, এই কথার বিশ্বাস তার দিলে বসে যাবে, তার রূহ জিন্দা হয়ে যাবে, ইন্তেকালের সময় তার কালিমা নসীব হয়ে যাবে। পারবো তো এই আমলটা আমরা শিখাই?